কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা অর্থাৎ সপ্তম শ্রেণীর জন্য ইতিমধ্যে কিন্তু 19তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়ে গেছে। আমরা এই ভিডিওটিতে বিজ্ঞান যে অ্যাসাইনমেন্ট রয়েছে 19তম সপ্তাহের জন্য সপ্তম শ্রেণীর সেই বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। চলুন প্রথমেই আমরা প্রশ্নপত্রটি দেখে তারপর উত্তরপত্র দেখব। এখানে প্রশ্নপত্রে বলা হচ্ছে যে শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 5, অর্থাৎ এর আগে আপনারা 4টি বিজ্ঞান অ্যাসাইনমেন্ট করেছিলেন, এটি পঞ্চমতম বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। তারপর এখানে সপ্তম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট চয়ন করা হয়েছে, আর অ্যাসাইনমেন্টের যে শিরোনাম সেটি হচ্ছে যে শক্তির ব্যবহার। আমি আবারও বলছি আপনাদের অ্যাসাইনমেন্ট কভার পেজের শিরোনাম হবে শক্তির ব্যবহার। তারপর এখানে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত যে পার্ট নম্বর ও বিষয়বস্তু, এখানে বলা হচ্ছে যে পার্ট নাম্বার 1 থেকে কাজ ক্ষমতা ও শক্তি, পার্ট 2-3 থেকে শক্তির রূপ, পার্ট 4-5 থেকে শক্তির রূপান্তর, পার্ট 6 থেকে শক্তির সংরক্ষণশীলতা, পার্ট 10 থেকে অনবায়নযোগ্য শক্তি, পার্ট 7-8-9 থেকে নবায়নযোগ্য শক্তি, পার্ট 12 থেকে শক্তির বিকল্প উৎসের সন্ধানে, তারপরে পার্ট 13 থেকে আমাদের জীবনে শক্তির প্রভাব ও এর সাশ্রয়ী ব্যবহার, তারপরে পার্ট 11-তে শক্তির ব্যবহার ও সংকট। আমরা এখানে আপনাদের জন্য যে নির্ধারিত যে প্রশ্ন অর্থাৎ যে সলিউশন আপনাদের করতে হবে সেটি একটু আমরা দেখবো। এক নাম্বার প্রশ্ন তো বলা হচ্ছে যে শক্তির সংকট মোকাবেলায় বিকল্প শক্তির জন্য তোমার নিজের মতো করে একটি প্রজেক্ট তৈরি করো, যে প্রজেক্ট শক্তির সংকট মোকাবেলার পাশাপাশি শক্তির অপচয় রোধ ও পরিবেশ রক্ষার ভূমিকা রাখবে। তারপরে 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে প্রজেক্টের নাম নির্বাচন করে ধারাবাহিকভাবে তোমার তৈরিকৃত প্রজেক্টের ধাপগুলি বর্ণনা করো। 3 নম্বরে বলা হচ্ছে উক্ত প্রজেক্টে সামাজিক প্রেক্ষাপটে তোমার এলাকায় কি ধরনের ভূমিকা রাখতে পারবে পারবে তার বর্ণনা দাও। তারপরে 4 নম্বরে বলা হচ্ছে তোমার জীবনে নিজের জীবন জীবন শক্তির অপচয় রোধে তুমি কি ধরনের ভূমিকা রাখতে পারবে বলে তুমি মনে করো, এটি কিন্তু ব্যাখ্যা করতে বলা হচ্ছে। আর এখানে নির্দেশনাতে বলা হচ্ছে প্রজেক্ট তৈরি করতে কি কি উপকরণ লাগে সেগুলো জেনে ধাপগুলো লিখবে। 2 নম্বর নির্দেশনাতে বলা হচ্ছে তোমার এলাকায় কি ধরনের প্রজেক্ট উপযোগী সেটি চিন্তা করতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের শক্তির অপচয় কিভাবে রোধ করা যায় এবং পরিবেশে এই অপচয় রোধ কিভাবে ভূমিকা রাখবে তার ধারণা দিতে হবে। আমরা চলুন সরাসরি উত্তর পত্রে যাই। তার আগে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা উত্তরপত্র দেখি। উত্তরপত্রের প্রথমে আমরা সাজিয়েছি যে সপ্তম শ্রেণী সপ্তাহ 19তম সপ্তাহ, বিষয় বিজ্ঞান, অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে শক্তির ব্যবহার। জাস্ট আপনাদের কভার পেজের শিরোনাম হবে শক্তির ব্যবহার। চলুন আমরা উত্তরপত্র দেখি। আমরা প্রথমেই জাস্ট 1 নম্বর প্রশ্ন উত্তর দিয়ে শুরু করি। আমি যদি আপনাদেরকে প্রশ্নটি আরেকবার দেখাই, যেখানে বলা হয়েছিল শক্তির সংকট মোকাবেলায় বিকল্প শক্তির জন্য তোমার নিজের মতো করে একটি প্রজেক্ট তৈরি করো, সেটি কিন্তু আমরা এখান তৈরি করে দেখাবো যে শক্তির সংকট মোকাবেলার বিকল্প শক্তির জন্য আমার মতো করে একটি প্রজেক্ট তৈরি করলাম। এখানে কাজের ধাপ সমূহ আমরা দিয়েছি। 1 নম্বর কাজের ধাপে রয়েছে শুরুতে বেশ বড় আকৃতির একটি ঘর তৈরি করলাম, বাড়ির কাছেই বড়দের সহযোগিতা নিয়ে তা সুন্দর করে সিমেন্ট বালু ইট দিয়ে ঢালাই করিয়ে নিলাম। তারপর 2 নম্বর যে ধাপ সমূহ তার মধ্যে রয়েছে যে গ্যাস সরবরাহকারী সংযুক্ত করলাম ও খড়কুটোর বা অন্যান্য ময়লা আবর্জনের এর মধ্যে ফেলার যাবে এমন একটি জায়গা তৈরি করলাম। তারপর 3 নম্বর ধাপে রয়েছে যে পুরো প্রক্রিয়াটি তৈরি হওয়ার পর কিছুদিন অপেক্ষা করলাম। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই। এখানে আমরা কার্যপ্রণালীটা দেখবো যে কিভাবে কার্যপ্রণালীটা সাজানো হয়েছে, যে আমার প্রজেক্টে গ্যাস তৈরি করতে ভালো ভূমিকা পালন করবে মাত্র দুটি গরুর গোবর ব্যবহার করে গৃহস্থালির আবর্জনা ফেলে একটি পরিবারের প্রয়োজনীয় গ্যাস এই প্ল্যান্টে তৈরি করা সম্ভব। শক্তি উৎপাদনে বৃহৎ ভূমিকা পালন করবে এবং ময়লা আবর্জনা উপযুক্ত জায়গায় ফেলার মাধ্যমে পরিবেশের ভারসাম্য তৈরি করবে। আমরা তার পরের পেজে একটু দেখি। আমরা তার পরের পেজে 2 নম্বর প্রশ্নটি সাজিয়েছি। আমরা 2 নম্বর প্রশ্নটি একটু দেখে নিই। 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছিল যে প্রজেক্টের নাম নির্বাচন করে ধারাবাহিকভাবে তোমার তৈরিকৃত প্রজেক্টের ধাপগুলো বর্ণনা করো, এটি হচ্ছে আপনাদের 2 নম্বর প্রশ্ন। আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি দেখি। 2 নম্বর প্রশ্নের উত্তরটিতে আমরা সাজিয়েছি যে প্রজেক্টটিকে বায়োগ্যাস প্ল্যান্ট নাম দিয়ে চালু করলাম, যা ভালোভাবেই পরবর্তীতে আমার বাড়ির গ্যাসের সকল চাহিদা পূরণ করবে। বায়োগ্যাস উৎপাদনের প্রক্রিয়াটি বেশ সহজ সরল। সাধারণত 3টি ধাপে বায়োগ্যাস তৈরির প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আমরা 3টি ধাপ আলোচনা করব। এখানে 1ম ধাপে রয়েছে যে
এখানে বায়োগ্যাসের বিভিন্ন, এখানে বায়োগ্যাসটি বানানটি একটু মিস্টেক আছে, আপনারা একটু ঠিক করে নেবেন যে বায়োগ্যাসের বিভিন্ন উৎপাদন উপাদান যেমন প্রোটিন, চর্বি, শর্করা ইত্যাদি ভেঙে সরল উপাদান তৈরি হয়। তারপর আমরা দ্বিতীয় ধাপে একটু দেখি যে ব্যাকটেরিয়ার উপস্থিতিতে সরল উপাদানগুলো বিভিন্ন জৈব স্ট্রিক তৈরি করে। তারপরে 3 নম্বর ধাপে সাজানো হয়েছে যে এ ধাপে জিএসিড থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় মিথেন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই হচ্ছে এই পেজ। তারপর আমরা পরের পেজে একটু দেখি, পরের পেজে আমরা যে সাজিয়েছি যে আমার এলাকায় একটি বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমি মনে করি। কি ভূমিকা রাখবে? এই বায়োগ্যাস প্লান্ট। কেননা এই বায়োগ্যাস প্লান্ট একাধারে শক্তির উৎপাদন করবে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। আর আমার দেখা দেখি এলাকার অনেক মানুষ আগ্রহী হয়ে একই প্রজেক্ট করবে। সেক্ষেত্রে এলাকা জ্বালানির স্বনির্ভরতা, পরিবেশ বান্ধব ও ভালো মানের শক্তি উৎপাদনের ভূমিকা পালন করবে। এখানে যে এর পাশাপাশি যা থেকে ধীরে ধীরে এলাকায়, এখানে আমরা এখানে এর হতো আমরা একটু মিস্টেক করেছি, জাস্ট এর পাশাপাশি যা তা যা থেকে ধীরে ধীরে এলাকার পাশাপাশি আমরা এখানে একটু মিস্টেক করেছি যে এর পাশাপাশি এলাকা থেকে আরো দূর পর্যন্ত মানুষ এবং পরিবেশের গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা সম্ভব। আমি লাইনটি আবার রিপিট করছি যে এর পাশাপাশি যা থেকে ধীরে ধীরে এলাকার আরো দূর 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 পর্যন্ত মানুষ এবং পরিবেশের গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা সম্ভব। আমরা তার পরের পেজে দেখি, এখানে 3 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা দেখবো। আমরা আগে প্রশ্নটি দেখে নেই। 3 নম্বর প্রশ্ন তো বলা হচ্ছিল যে উক্ত প্রজেক্টটি সামাজিক প্রেক্ষাপটে তোমার এলাকায় কি ধরনের ভূমিকা রাখতে পারে তার বর্ণনা দাও। আমরা বর্ণনাটা দিব এখন যে বায়োগ্যাস আমার জীবনে যে ধরনের ভূমিকা পালন রাখতে পারবে, নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বায়োগ্যাসের অনেক ধরনের সুবিধা রয়েছে। সেই সুবিধাগুলো আমরা দেখি যে বায়োগ্যাসের ব্যবহারের মাধ্যমে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার কমবে এবং গাছপালা রক্ষা করা সম্ভব হবে। বায়োগ্যাস তৈরির পর অবশিষ্ট বর্জ্য আবাদের জমির জৈব সার হিসেবে ব্যবহার করা যাবে। তারপর এখানে জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প জ্বালানি উৎস হতে পারে বায়োগ্যাস। আমরা তার পরের পেজে চলে যাই। এখানে বায়োগ্যাস ব্যবহারের ফলে আমরা পচনশীল বর্জ্যগুলোকে কাজে লাগিয়ে আবর্জনা ও দুর্গন্ধমুক্ত অস্বাস্থ্যকর পরিবেশ ও উন্নত জীবনযাত্রার ব্যবস্থা করা সম্ভব। তারপরে যারা মাছের চাষ করেন তারা বায়োগ্যাস থেকে পাওয়া বর্জ্য মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবে। এই হচ্ছে আপনাদের 3 নম্বর প্রশ্ন। আমরা লাস্ট প্রশ্নটি দেখবো। আমি তার আগে আমরা একটু আপনাদেরকে প্রশ্নটি একটু দেখাই। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছিল যে তোমার নিজ জীবনে শক্তির অপচয় রোধে তুমি কি কি ভূমিকা রাখতে রাখতে পারবে বলে তুমি মনে করো। আমরা সেই ভূমিকা রাখতে পারাটা একটু দেখি। এখানে দৈনন্দিন জীবনে শক্তির অপব্যবহার বা অপচয় রোধ করা আমার নৈতিক দায়িত্ব, এর জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি আমি নিতে পারি। সেই যে পদক্ষেপ গুলি একটু আমরা রিপিট করি যে শক্তিকে ব্যক্তিগত সম্পদ না ভেবে সমষ্টিগত সম্পদ বিবেচনা করার মানসিকতা সৃষ্টি। তারপরে রেডিও, টিভি, বাতি, এয়ার কন্ডিশন প্রভৃতি বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রয়োজনে ব্যবহার করে অন্য সময়, এখানে আমরা একটু জাস্ট ডায়রি এক্সট্রা করেছে, এখানে অন্য সময় বন্ধ রাখা, এটি একটু আমরা ডায়রিটা কেটে দিলাম, অন্য সময় বন্ধ রাখা। তারপরে আমরা জাস্ট পরের যে স্টেপ সেটিতে সাজিয়েছি যে গুরুত্বপূর্ণ যানবাহন বা ত্রুটিপূর্ণ, সরি এখানে ত্রুটিপূর্ণ হতো, একটু মিস্টেক হয়ে গেছে, যে ত্রুটিপূর্ণ যানবাহন বা যন্ত্রপাতি বেশি শক্তি ব্যয় করে, এজন্য এ সকল সরঞ্জাম আমাদের সঠিক সংরক্ষণ অপরিহার্য। এই হচ্ছে আপনাদের জন্য যে নির্ধারিত অ্যাসাইনমেন্টের উত্তর সেটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমরা কিন্তু জাস্ট একটু পরেই আপনাদের জন্য যে ইসলাম শিক্ষা এবং হিন্দু ধর্ম শিক্ষা যে অ্যাসাইনমেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু পাবলিশ করব। এই জন্য আপনাদেরকে বলে রাখি অবশ্যই আমাদের সাথে থাকবেন যাতে এই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। পরিশেষে সকলের ভালো অ্যাসাইনমেন্ট কামনা করে এখানে শেষ করছি। আসবো নতুন কোনো পর্ব নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।